অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। কিছুক্ষণ আগেই এই ফলাফল প্রকাশ করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার 20শে ডিসেম্বর রাত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপের বরিশাল সিলেট রংপুর বিভাগ লিখিত পরীক্ষায় 9,337 জন পাশ করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন। শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা জানুয়ারি মাসে শুরু করা হবে। শিগগিরই মৌখিক পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, 8শে ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 3,60,697 এবং কেন্দ্রের সংখ্যা ছিল 535টি। কেন্দ্রের ফলাফল কীভাবে চেক করবেন সেই ফলাফল দেখার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখানে ক্লিক করে দেখতে পারবেন। তবে হয়তো জ্যাম হবে, আপনারা একটু অপেক্ষা করে প্রথমবার ট্রাই করে না পারলে আজ বারবার ট্রাই করিয়েন, কিছুক্ষণ পরপর অবশ্যই দেখতে পারবেন। শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।